প্রধান বিরোধী দল বিএনপিকে দল ছুটতে ডাস্টবিন বলেছেন আওয়ামী লীগ। দলের নেতারা বলেছেন রাজনৈতিকভাবে বিএনপির নৈরাজ্যর জবাব দেয়া হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাসভবনে শনিবারের বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে চৌদ্দ দল। সময় ইসলামের রিপোর্ট। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি জামাতের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এনে এর জবাব দিতে কর্মসূচি নির্ধারণে চৌদ্দ দলের বৈঠক। পরে শনিবার বিকেলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের গুলশানের বাসার বোমা বিস্ফোরণের নিন্দা জানান জোট নেতারা। গতকাল মোহাম্মদ হানিফের বাসার সম্মুখে বোমা হামলা চালানো হয়েছে। আমরা চৌদ্দ দলের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ধরনের অপকর্মের বিরুদ্ধে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি, ক্ষোভ প্রকাশ করছি। কোনো অবস্থাতেই এই ধরনের নিন্দনীয় কাজের মাধ্যমে জাতিকে পিছনো হটানো যাবে না। পরে বিএনপির নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করে আওয়ামী লীগ। আজকে তরিকুল ইসলাম সাহেব বলছেন যে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না, এটা তাদের মুখে শোভা পায়। তার কারণ তাদের কোনো রাজনৈতিক দল নয়। বিভিন্ন জায়গা থেকে দল ছুট ব্যক্তিরা এসে একটি সুবিধাবাদী শ্রেণী গঠন করা হয়েছিল, যারা ক্ষমতায় গিয়ে শুধু দেশে লুটপাটি করে, যারা ক্ষমতায় গিয়ে দেশের মানুষের উপরে নির্যাতন করে। তাদের কোনো মতাদর্শ নেই, তাদের দলের কোনো এজেন্ডা নেই, তাদের দলের কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই। যারা কোনো প্রকৃত অর্থে রাজনৈতিক দল নয়, ওই যে আমরা আগে বলতাম যে ডাস্টবিন লেখা থাকে ইউজ মি, তেমনি কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যারা ইউজ মি লেখা থাকে এবং সুবিধাবাদী শ্রেণী, তারা বিভিন্ন দলে যোগ দেয়। 30 জানুয়ারি টঙ্গীতে জনসভা করবে চৌদ্দ দল। ফেব্রুয়ারিতে সিলেট, রংপুর ও জয়পুরহাটে জনসভা। 15 ফেব্রুয়ারি জোটের পদযাত্রা কর্মসূচি। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা।